বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বুধবার নাগাদ আঘাত হানতে পারে। বর্তমানে এটি 5 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে। আজ এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা রয়েছে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে 55 কিলোমিটার পর্যন্ত। বিস্তারিত সাদ্দাম খন্দকারের ডেস্ক রিপোর্টে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় গভীর সমুদ্র থেকে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ইয়াস। এটি একটি পার্সিয়ান শব্দ যার ইংরেজি হচ্ছে জেসমিন, বাংলায় যাকে বলা হয় জুঁই ফুল। এই নামটি দিয়েছে ওমান। গভীর নিম্নচাপটি সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিলে কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার। ওই দিনই আরও শক্তি সঞ্চয় করলে গতি উঠে যাবে 100 কিলোমিটারে। মঙ্গলবার 170 আর বুধবার উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, খুলনা উপকূলে আসলে গতি দাঁড়াবে 185 কিলোমিটারে। বুধবারই এটি অতিপ্রবল ঝড় হিসাবে উপকূল অতিক্রম করে গতি হারাতে থাকবে। বৃহস্পতিবার দুর্বল হয়ে ইয়াস নিম্নচাপে পরিণত হবে। এ সময় 1 থেকে 2 ফুট উচ্চতার সামুদ্রিক জল উচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।